হ্যালো ভিউয়ার্স আবার আপনাদের স্বাগতম আমাদের এই চ্যানেলে বিশ বছরের সংসার জীবনের সমাপ্তি টানলেন অর্জুন মেহের বলিউড তারকা অর্জুন রামপাল ও তার স্ত্রী সাবেক মডেল মেহের জেসিয়ার সম্পর্কে নিয়ে অনেক আগে থেকে বলিউডে গুঞ্জন চলছিল প্রায় এক বছর পর তাদের সম্পর্কে বিচ্ছেদের কথা চাহর হচ্ছিল বলিউড পরিবারে শেষ পর্যন্ত গতকাল রবিবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিশ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানলেন তারা বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে তারা একটি যৌথ বিবৃতি দেন বিবৃতিতে তারা জানান বিশ বছর পর তাদের মনে হয়েছে প্রতিটি পথের অভিমুখ আলাদা হয়ে গেছে এবং এটাই সময় এই কারণে তারা নতুন করে ভিন্ন পথে হাঁটা শুরু করলেন তবে অনেক সুন্দর স্মৃতি জড়িয়েছে তাদের ফেলে আসা পথে সেগুলো ভুলবেন না তারা যেমন বন্ধু ছিলেন ভবিষ্যতেও থাকবেন তাদের কাছের ও ভালোবাসার মানুষগুলোর কাছে একই রকম থাকবেন শুধু একসঙ্গে যাত্রার পথ থেকে আলাদা হবে বিবৃতিতে তারা আরও জানান ব্যক্তিগত বিষয়টি তারা নিজেদের পরিসরে রাখতে চেয়েছিলেন কিন্তু অনেক সময় সত্যি ঘটনার বদল এত বেশি গুজর যে যার কারণে তারা নিজেরাই সত্যিটা জানিয়ে দিতে চেয়েছেন তবে এই প্রথম এবং শেষ এই বিষয়ে তারা আর কখনও কথা বলবেন না বলে জানিয়েছেন অনেক দিন যাবৎ শোনা যাচ্ছিলো অর্জুন মেহের সম্পর্কের মাঝে আবির্ভাব হয়েছে ঋত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজান অর্জুন সুজানার সম্পর্ক ক্রমশ ঘট ঘনিষ্ঠ হয়ে উঠছে এবং এই ওঠাটাকে মেনে নিতে পারেননি এই মেহের এই জন্যই নাকি বাধ্য হলেন বিশ বছরের এই সম্পর্কেকে পরিণতি দিতে দুই এক সালে পেয়ার ইস্ক ওর মোহাব্বত সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন অর্জুন রামপাল এরপর একে একে দেওয়ানা পান আখে রকন ওম শান্তি হাউসফুল রাজনীতি রাওয়ান সহ অসংখ্য ছবিতে তাকে দেখা যায় উনিশশো সালে মেহের জেসেকে ভালোবেসে বিয়ে করেছিলেন অর্জুন রামপাল তাদের মাহিয়া ও মাইরা নামক দুটি কন্যা সন্তান রয়েছে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওতে কমেন্টস করুন